আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহির রান্নাঘর। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টের রেসিপিটা। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। মুড়ি ঘন্ট তৈরির জন্য এখানে আমি একটা বড় রুই মাছের মাথা নিয়ে নিয়েছি, আর নিয়েছি ভেজে রাখা মুগির ডাল, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, হলুদ, জিরা, গরম মশলা, তেজপাতা, লবণ, সয়াবিন তেল, প্রথমে আমি কড়াইয়ে মাছের মাথাগুলো ভেজে নেওয়ার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিব। মাছের মাথাটা ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এভাবে হালকা একটু ভেজে নিব, খুব বেশি ভাজতে হবে না। ভাজা হয়ে গেছে, এভাবে সবগুলো মাথায় আমি ভেজে নিব একে একে। মাছের মাথাগুলো ভেজে ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, 2টা তেজপাতা, সামান্য গরম মশলা, আর দিয়ে দিব পেঁয়াজ ও রসুন কুচি। মশলাটা আমি খুব ভালোভাবে ভেজে নিব। একটু সময় নিয়ে নেড়ে চেড়ে বাদামি রং করে ভেজে নিতে হবে। কালারটা প্রায় চলে এসেছে, এ পর্যায়ে আমি দিয়ে দিব জিরা, হাফ চা চামচ পরিমাণ জিরা দিয়ে দিচ্ছি এখানে, আর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ আদা বাটা। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা মুগ ডালটা। আমি মুগ ডালটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ। হালকা একটু নেড়েচেড়ে আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। যেহেতু আমি আগে থেকে ডালটা সেদ্ধ করে নিয়েছি, এজন্য খুব বেশি পানি দিব না। একটু নেড়েচেড়ে আমি ঢাকনি দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা পিসগুলো, মাথার পিসগুলো দিয়ে নেড়ে দিব খুব ভালোভাবে। ঘন ঘন নেড়ে দিতে হবে, যেহেতু ঘন ডাল, নিচ থেকে যেন লেগে না যায় অবশ্যই খেয়াল রাখতে হবে। আরও 10-15 মিনিট মিডিয়াম হাইটে রেখে মুগ ডালটা রান্না করে নিব। আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকবো যাতে নিচ থেকে লেগে না যায়। আমার ডালটা হয়ে গেছে, এ পর্যায়ে আমি ডাল নামিয়ে রেখেছি। অন্য একটা পাত্রে আমি পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করে নিব। আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, এতে করে পেঁয়াজের বেরেস্তাটা খুবই মুচমুচে হবে এবং দ্রুতই কালারটা চলে আসবে। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। পেঁয়াজ বেরেস্তাটা তৈরি হয়ে গেছে, দেখুন সবগুলো একদম আলাদা আলাদা হয়েছে, একটার সাথে একটা লেগে যায়নি এবং খুবই মুচমুচে হয়েছে।
এভাবে আমি পেঁয়াজ বেরেস্তাটা হাত দিয়ে হালকা একটু ভেঙে নিব। ডালটা আমি এভাবে রান্না করেছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তাটা। আশা করি এইভাবে মুগ ডাল রান্না করলে, মুড়ি ঘন্ট রান্না করলে সবাই খুব পছন্দ করবে। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।